একটি সুন্দর সকালের সূচনা আমাদের মানসিকতা ও শরীরের স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সকালের সূচনা করার জন্য প্রথমেই আমাদের উঠার সময় নির্ধারণ করা উচিত। সঠিক সময়ে উঠলে মানসিক ও শারীরিক স্বাস্থ্য উন্নত থাকে। এছাড়া সকালে পানি খাওয়া ও ব্রেকফাস্ট করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পানি খেয়ে শরীরের সুদূর্ব চলে যায় এবং ব্রেকফাস্ট খেয়ে শরীরের শক্তি বৃদ্ধি পায়। সকালের সূচনা করার সময় মেধার কাজে সাহায্য করতে পারে ধ্যান। ধ্যান করলে মানসিক শান্তি ও স্বাস্থ্যের জন্য ভালো হয়। সকালের সূচনা করার পর যদি যোগাযোগ করা যায় তাহলে প্রিয়জনদের সাথে সময় কাটানো অত্যন্ত উপকারী। সকালের সূচনা করার মাধ্যমে আমরা আমাদের দিনের শুরু করি এবং সঠিক পথে চলার জন্য উৎসাহিত হই। তাই সকালের সূচনা কেমন হওয়া উচিত তা সঠিকভাবে পরিপাটি করতে হবে। সকালের সূচনা করার সঠিক পদ্ধতি জানলে আমরা আমাদের দিনের শুরু করতে পারব সুন্দর এবং উত্তেজনাপূর্ণভাবে। সকালের সূচনা দিনটি সফল করার উপায়: সকালে উঠে প্রশান্তি অভ্যাস। আমি মনে করি সকালে উঠে প্রশান্তি অভ্যাসগুলি সফলতার মূল কি হতে পারে। প্রথম কথা, আমি সকালে উঠতে চেষ্টা করি বিশ্রামপূর্ণ মোড়ে। এটা আমার দিনে শুরু করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা আমার মানসিক ও শারীরিক স্বাস্থ্যের জন্য ভালো। দ্বিতীয়ত, আমি সকালে উঠে প্রার্থনা করি এবং ধ্যান করি। এটা আমার মানসিক শক্তি ও সম্প্রেরণ বাড়াতে সাহায্য করে। আমি নিজের উদ্দেশ্য ও লক্ষ্য নির্ধারণ করি এবং সেগুলি প্রাথমিকভাবে ধরে রাখি। তৃতীয়ত, আমি সকালে উঠে একটি পরিবর্তনশীল কাজ করি। এটা আমার দিনে শুরু করার জন্য আমার উদ্দেশ্য ও লক্ষ্য সাধন করার জন্য মহত্বপূর্ণ। সকালে উঠে প্রশান্তি অভ্যাস আমার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সফলতার মূল কি হতে পারে। এই অভ্যাসগুলি আমাকে সঠিক দিকে নির্দেশিত করে এবং আমার জীবনে উজ্জ্বল দিন নিশ্চিত করে। স্বাস্থ্যকর নাস্তা গ্রহণ। সকালে উঠে প্রথম কাজ হল একটি স্বাস্থ্যকর নাস্তা গ্রহণ করা। এটি আমার দিনটি শুরু করার সবচেয়ে ভালো উপায়। সকালে খাবার গ্রহণ করার পরে আমি নিশ্চিত হতে চাই যে আমার শরীর সুস্থ এবং শক্ত। তাই সকালে একটি সঠিক নাস্তা গ্রহণ করা খুবই গুরুত্বপূর্ণ। প্রতিটি খাবারে সঠিক পুষ্টি থাকা খুবই জরুরি। প্রোটিন, ফল, সবজি এবং গ্রেইনস সমৃদ্ধ নাস্তা আমার দিনটি সফল করে তোলে। সুস্থ নাস্তা গ্রহণ করে আমি দিনের শুরু করি সক্ষমতার সাথে এবং প্রতিটি কাজে উৎসাহী থাকি। তাই স্বাস্থ্যকর নাস্তা গ্রহণ করে আমি নিশ্চিত হতে পারি যে আমার দিনটি সফল হবে। সকালের সময়টা খুবই গুরুত্বপূর্ণ। সকালে যদি আমরা ঠিকমতো পরিকল্পনা করতে পারি তাহলে দিনটি সফল হতে পারে। প্রথমেই সকালে উঠে দেখা যাক সূর্যোদয়। সূর্যের আলো আমাদের মনকে উদ্দীপ্ত করে দেয়। এরপর আমাদের দিনের পরিকল্পনা করতে হবে। দিনের কাজগুলি ঠিকমতো পরিকল্পনা করলে সময় সঠিকভাবে ব্যবহার করা যায়। সকালে উঠে প্রাথমিক কাজগুলি পরিকল্পনা করে নিতে হবে। সকালের সময়টা খুব মানুষকে প্রেরণা দেয়, তাই সকালে উঠে দিনের পরিকল্পনা করা খুবই গুরুত্বপূর্ণ। সঠিক পরিকল্পনা করলে আমরা দিনটি সফল করতে পারব। আরও জানতে এবং পরিত্রাণ পেতে আমাদের সাথে আজই যোগাযোগ করুন। mindcareersfin.com হোয়াটসঅ্যাপ 8272914040। আমাদের সাথে সংযোগ করার সমস্ত লিঙ্ক নিচে দেওয়া আছে।